কক্সবাজার জেলার ফেকুয়া উপজেলার ফেকুয়া উপজেলা পরিষদ ভবনত বন্দর দিন অফিসত বই নারিয়লর মাতৃত্বকালীন ভাতাভোগীর হাসত্তুন প্রকাশ্যে ঘুষ লইতে দেখা যায় মহিলা বিষয়ক কর্মকর্তার এক অহিত সহকারী। ভুক্তভোগী হলে হর ইতার হাসত্তুন 150 টাকা করে নেওয়াই বাতাল আসছিলেন দে হটিয়ে দিয়ে ভুক্তভোগী হলে যখন অভিযোগ দিয়ে অভিযোগের প্রেক্ষিতে শনিবার বেইনিয়া সকাল 10টায় ফেকুয়া উপজেলা পরিষদ ভবনত নিস্তলা জাইরে দেখা যায় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী বেলায়েত হোসেন ও তার আরেক অফিস সহকারী মিলি বারবাকি ইউনিয়নের হতদরিদ্র নারী অলত্তন ব্যাংক অ্যাকাউন্টের ফর্ম পূরণ করিবে বলে ওই প্রকাশ্যে ঘুষ লইতে থাকে। এক পর্যায়ে ঘুষের টিয়া তার ডেক্সর ঢুকাইতে দেখা যায়। ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন হয় অ্যাকাউন্ট করিবল্লা বলে তার হাসত্তন এইটিয়া লই শনিবার কেন আপনি অফিস করছেন? শনিবারে আমি এইগুলা দুই মাসে আগামী মাসের ভিতরে সম্পন্ন করতে বলছে, সুতরাং আমি অ্যাকাউন্টটা করি, আমার হাতে কাজটা আছে, আমি এটা ব্যাংকে দিয়ে দিব ওখানে সোমবার দিন। তারপর তারপর দুই সিন্ধি বন্ধ, ন দিন একটা আনা বন্ধ, এই জন্য এটা অফিসের কাজে যাই করছি, সবাই আসতে হবে, চেয়ারম্যান সঙ্গী যারা সবাই সময় আছে এই জন্য। আচ্ছা, এই যে খরচপাতি নিচ্ছেন এগুলোকে চেয়ারম্যান মেম্বারকে দিতে হয় না আপনারা শুধু অফিসের মেনটেন করেন? অফিসের ব্যাংকে জমা দিতে হবে, ব্যাংকে দিতে হবে, আর আমাদের এখানে FM সুমন, C+, পেকুয়া।